প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব বাইজেন্টাইন ওয়াল দেখাতে। 330 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টিন বসফরাস প্রণালীর উপকূলে প্রতিষ্ঠা করেন কনস্ট্যান্টিনোপল শহর। 395 সালে রোমান সাম্রাজ্য দুভাগ হলে পূর্ব রোমান সাম্রাজ্যের নাম হয় বাইজেন্টাইন সাম্রাজ্য, যার রাজধানী হয় কনস্ট্যান্টিনোপল। পশ্চিমে রোমের পতন হলেও পূর্বে রোমান সাম্রাজ্যের ধারক হিসেবে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতাকা তলে টিকে ছিল কনস্ট্যান্টিনোপল। কনস্ট্যান্টিনোপল অনেকবার শত্রুদের আক্রমণের শিকার হলেও 11 শতাব্দীর ইতিহাসে মাত্র একবারই এ শহর জয় করা সম্ভব হয়েছিল। প্রিয় দর্শক, বাইজেন্টাইন ওয়াল এবং বাইজেন্টাইন ওয়ালের ইতিহাস, বীরত্ব গাথা, কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশা আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন, আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছে আরটিভির পবিত্র মাহে রমাদান উপলক্ষে তুরস্কের ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত লাভস নিবেদিত আরবি কাফেলার আজকের পর্বে, পাওয়ার্ড বাই বেঙ্গল ইউপিভিসি পাইপস অ্যান্ড ফিটিংস, কো স্পন্সর বেস্ট ইলেকট্রনিক্স। আমরা প্রিয় দর্শক আজকে আপনাদেরকে তুলে ধরব বাইজেন্টাইনদেরকে পরাজিত করে ইস্তাম্বুল কিভাবে বিজিত করলেন সুলতান ফাতে মোহাম্মদ। বাইজেন্টাইন দেয়াল এবং প্যানোরামা আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আজকে দেখাবো এবং ইতিহাস তুলে ধরবো। চলুন প্রথমে আমরা প্যানোরামা মিউজিয়াম এবং বাইজেন্টাইনদের স্মৃতি বিজড়িত কিছু এলাকা দেখে আসি। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে প্যানোরামা মিউজিয়ামের ভিতরে নিয়ে যাচ্ছি। সুলতান ফাতে মোহাম্মদ কীভাবে জয় করলেন ইস্তাম্বুল? এবং শায়েক, এই বিষয়টি একটু দেখানো দরকার। দেখুন, এখানে সুলতানদের একটা প্রতীকী ছবি কিন্তু রাখা হয়েছে, এবং আমরা এই ছবিটা দেখলে লক্ষ্য করছি যে প্রত্যেকেই সুন্নাতের প্রতি তাদের প্রবল আগ্রহ ছিল। তারা পাগড়ি পরতেন এবং তাদের যে লেবাস ছিল আবায়া, এবং তারা কিন্তু সকলেই দাঁড়িয়ে রেখেছিলেন। আমরা এই দিকটাও দেখতে পাচ্ছি যে কিছু পিকচার দেওয়া আছে, প্রতীকী পিকচার। পিকচারের অনুরূপ ওনার একটি ভাস্কর্য, এখানে মাথায় পাগড়ি পরা, হাতে আংটি, এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়ে উনি একেবারে সুন্নতি দাড়ি, যেভাবে করে এখন মানুষের ছবি আঁকা হয়। আসলে এই কোনো কাজগুলোই কিন্তু সুলতানরা ওনাদের সময়ে ওনারা করেননি, পরবর্তী সময়ে এগুলো অঙ্কিত হয়েছে। দর্শক, আমরা এখন আপনাদেরকে বাইজেন্টাইনদের আরও কিছু স্মৃতির সাথে সম্পর্ক করাতে চাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, আমরা প্যানোরামা মিউজিয়ামের ভিতরে এখন আপনাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি। প্রিয় দর্শক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলে গিয়েছিলেন যে এই কুস্তুন্তুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল আমার উম্মতের একজনের হাত দ্বারা বিজিত হবে, প্রিয় দর্শক, এই হাদিসটি এখানে লেখা দেখছি আমি শাইখের কাছে। দেখুন, এখানে লেখা আছে, লা তুফতাহান্না আল কুস্তুন্তুনিয়া ফালা নিয়ামাল আমিরু আমিরুহা ওয়ালা নিয়ামাল জাইশু যালিকাল জাইশ। এই হাদিসটির অর্থ হচ্ছে যে অবশ্যই একদিন এই কুস্তুন্তুনিয়া বিজয় হবে, এর মধ্যে যিনি আমিরের দায়িত্ব পালন করবে তিনি কতই না উত্তম আমির হবে, যারা সৈন্যবাহিনীতে থাকবে তারা কতই না উত্তম সৈন্যবাহিনী হবে। আয়া সোফিয়া যখন এই নতুন করে কিছুদিন আগে যখন আয়া সোফিয়াতে যখন আলহামদুলিল্লাহ নামাজের অনুমতি আসলো জুমার খুতবায়ও, তখন কিন্তু এই হাদিসটি বলেই খুতবা শুরু করা হলো। প্রিয় দর্শক, আজকে এমনই একজন ঐতিহাসিক এবং মনীষী যার ব্যাপারে আল্লাহ রাসূলের হাদিসের ইশারা পাওয়া যায়, তার জীবন আদর্শ এবং তার ব্যাপারে আমরা কিছু কথা আপনাদের সামনে তুলে ধরছি। বাইজেন্টাইনদের থেকে কীভাবে তিনি জয় করলেন ইস্তাম্বুল? দর্শক মণ্ডলী, আপনারা স্ক্রিনে যে হাদিসটা দেখতে পাচ্ছেন, এই হাদিসটাই সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল সুলতান মোহাম্মদ আল ফাতেহকে। এই হাদিসটাই এই কনস্টান্টিনোপল, এই কুস্তুন্তুনিয়া বিজয়ের জন্য সাহাবাই কেরামের হৃদয়ের মধ্যে আগ্রহ তৈরি করেছিল। এবং পরবর্তী সময়ে এসে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসেছিলেন ও বিজয় করতে, কিন্তু তিনি যখন পারেননি, এর 750 বছর পরে যিনি এই বিজয়ের জন্য চেষ্টা করেছিলেন সুলতান মোহাম্মদ আল ফাতেহ, একেবারে অল্প বয়সে এমন একজন বিজয়ী রণতুর্যবাদক, একজন নেতা ছিলেন তিনি, শাসক ছিলেন, সুলতান ছিলেন তিনি, যিনি 300,000 সৈন্যবাহিনী নিয়ে এই অঞ্চল বিজয়ের জন্য এসেছিলেন। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.